আচ্ছা, আমরা এখন চলে আসবো হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমরা একটু মনে রাখবো যে পুরুষ মানুষ মানেই হচ্ছে কিছু না কিছু লোপ পাবে, সেটা চরিত্র হোক বা হচ্ছে বিভক্তি হোক। তাহলে পূর্ব পদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পর পদের অর্থ প্রাধান্য থাকে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে বিভক্তি লোপ পাচ্ছে পূর্ব পদের, এক, এবং পর পদের অর্থ প্রাধান্য থাকছে। আচ্ছা, তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলবো যে এই ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য থাকে। পরপদের অর্থ প্রাধান্য থাকে, অর্থকে স্পষ্ট করতে বিভক্তি যোগ করা হয়। তৎপুরুষ সমাসে হচ্ছে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? পরপদের অর্থ প্রাধান্য থাকে, এবং অর্থকে স্পষ্ট করতে কি যোগ করা হয়, সেটা হচ্ছে আমাদের বিভক্তি যোগ করা হয়, অর্থাৎ সমস্ত পদে বিভক্তি লোপ পায়। আচ্ছা, এখন তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের 9 প্রকার। আচ্ছা, একটা জিনিস আমরা মনে রাখবো যে দ্বিতীয় বিভক্তিও কেড়ে, চতুর্থীয় হচ্ছে কেড়ে, কিন্তু কে দ্বারা যদি নিমিত্ত বা জন্য না বুঝায় তবেই সেটা হচ্ছে দ্বিতীয়া। নিমিত্ত বা হচ্ছে জন্য বুঝে রে তখন সেটা হয়ে যাবে হচ্ছে চতুর্থী। যাই হোক, তখন আমরা চলে আসবো হচ্ছে দ্বিতীয়া। দ্বিতীয়ার মধ্যে আমাদের উদাহরণগুলো আমরা মনে রাখবো। দুঃখ প্রাপ্ত মানে দুঃখ কে প্রাপ্ত, কে বিভক্তি আছে লোপ পেয়ে গেছে। বিপদকে আপন্ন মানে বিপদাপন্ন, কে বিভক্তি লোপ পেয়ে গেছে। পর লোকগত পরলোককে গতম। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে গিয়ে দুঃখকে দুঃখপ্রাপ্ত, বিপদাপন্ন, পরলোকগত। দুঃখপ্রাপ্ত, বিপদাপন্ন, পরলোকগত। একটা জিনিস মনে রাখবো যে ব্যাপ্তি অর্থে বা একটা নির্দিষ্ট সময় ধরে আমি কাজ করতেছি সেটা বুঝাইতে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। দ্বিতীয় তৎপুরুষ কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাপ্তি অর্থে। যেমন চিরসুখী, চিরকাল ব্যাপী আর সুখী, একটা দীর্ঘ সময় বুঝাচ্ছে। আচ্ছা, এছাড়াও কিছু জিনিস আছে যে কাজগুলো করতে সময় লাগে, যার কারণে সেগুলো ব্যাপ্তি অর্থ বুঝাবে। যেমন গা ঢাকা, গা কে ঢাকা, ঢাকতে সময় লাগবে। হ্রদ দেখা, হ্রদকে দেখা, দেখতেও হচ্ছে সময় লাগবে। বীজ বোনা, বীজকে বোনা, এই কাজটা করতে সময় লাগবে। ভাত রাঁধা, ভাতকে রাঁধা, ভাত রাঁধতে 5-10 মিনিট সময় লাগবে। ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো, ছেলেকে বললে সে ভুলবে না, সময় লাগবে। নোভেল পড়া, নোভেলকে পড়া। তাইলে মোটামুটি হচ্ছে সবগুলোর মধ্যে কে যুক্ত থাকবে এবং মাঝখানে একটা সময় লাগবে। তাহলে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস কী কী? চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। গা ঢাকা, গা কে ঢাকা, গা কে ঢাকতে সময় লাগছে, তাই ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। রথ দেখা, রথ কে দেখা, রথকে দেখতে সময় লাগছে, তাই ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বীজ বোনা, বীজকে বোনা, বীজ বুনতে সময় লাগছে, তাই ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ভাত রাঁধা, ভাতকে রাঁধতে সময় লাগতেছে, তাই ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ছেলে ভুলানো, ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবং নোভেল পড়াও হচ্ছে গিয়ে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। তাইলে তৃতীয় তৎপুরুষ সমাসের মধ্যে রেগুলার কাহিনী হচ্ছে যে দিয়ে, দ্বারা, দ্বারা, দিয়া, কর্তৃক থাকবে। যেমন মন গড়া, মন দিয়ে করা। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। মধু মাখা, মধু দ্বারা বা দিয়ে, দিয়ে মাখা। ধনাঢ্য, ধনে আড্য বা ধনে দ্বারা আড্য, ধনাঢ্য, ধনে আড্য। তাহলে এগুলো যেহেতু তৃতীয় বিভক্তি বা এই যে দ্বারা, দিয়ে, কর্তৃক বুঝাইতেছে, তাহলে তৃতীয় সমাস। এছাড়াও উন, হিন, শূন্য প্রভৃতি বাক্যে থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা মনে রাখবো যে উন, হিন, শূন্য। তো উন মানে না থাকা, হীন মানে না থাকা, শূন্য মানে না থাকা, এগুলো সব খারাপ, মানে থ্রি এক্স। তাহলে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে উন, হীন, শূন্য প্রভৃতি বাক্যে থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন একন, এক দ্বারা উন, এই উন আসছে, থাকলেই তৃতীয় তৎপুরুষ সমাস, দ্বারা দিয়ে কাজ নেই। বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন, এই যে হীন আছে যেহেতু, তাইলে আলটিমেটলি এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস, মানে এটা দ্বারা বুঝাচ্ছে। জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য বা জ্ঞানে শূন্য। পাঁচ কম, 500 দ্বারা কম, পাঁচ কম, 500 দ্বারা কম। তাহলে আলটিমেটলি আমরা বলবো তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে উনহীন শূন্য অর্থ বোঝানো হয়, এছাড়া দ্বারা দিয়া কর্তৃক থাকলেও হয়। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এই তৃতীয়ার পরে আমরা চতুর্থে না আগে আমরা চলে আসলাম হচ্ছে অলুক তৃতীয় তৎপুরুষ সমাস। কেন? কেননা এই ক্ষেত্রে পূর্ব পদে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লোপ হয় না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, যেমন হচ্ছে তেলে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা, কলে ছাটা। আচ্ছা, বা কলের দ্বারা ছাটা,
গরুর গাড়ি গরুর দিয়ে গাড়ি, ঠিক আছে, তেলে দিয়ে ভাজা বা দাঁড়া ভাজা, কলে ছাটা কলে দাঁড়া ছাটা, আচ্ছা তাঁতে বোনা তাঁতে দিয়ে বোনা, দাঁড়া দিয়ে কর্তৃক, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অলোক তৃতীয় তৎপুরুষ সমাস, যে পূর্বপদের বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লোপ না হয়ে অলোক তৃতীয় তৎপুরুষ সমাস হয়। তেলে ভাজা, কলে ছাটা, তাঁতে বোনা, মায়ে খেদানো, পোকায় কাটা, হাতে কাটা, এছাড়াও কলের গান, গরুর গাড়ি, ঘিয়ে ভাজা। যেমন হচ্ছে র বিভক্তি ষষ্ঠী বিভক্তির মতো লাগে, কিন্তু এটা বের এটা বিলুপ্ত হয় নাই। আচ্ছা, মা এ তি এ, তেলে এ বিভক্তি আছে, কলে এ বিভক্তি আছে, তাঁতে এ বিভক্তি আছে, তেলে ভাজা, কলে ছাঁটা, তাঁতে বোনা, মায়ে খেদানো, পোকায় কাটা, হাতে কাটা, এগুলো সবগুলো হচ্ছে অলোক তৃতীয় তৎপুরুষ সমাস। তেলে ভাজা, কলে ছাঁটা, তাঁতে বোনা, মায়ে খেদানো, পোকায় কাটা, হাতে কাটা। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে আমরা বলবো দ্বিতীয়া যেমন কেড়ে, চতুর্থী হচ্ছে কেড়ে, নিমিত্তার্থ বা চতুর্থী বুঝাইলে আমরা বলবো চতুর্থ তৎপুরুষ সমাস। যেমন গুরু ভক্তি, গুরুকে ভক্তি, আচ্ছা আরাম কেদারা, আরামের জন্য কেদারা, এখানে একেবারে সত্য ত্যাগ করে কেদারা আরাম দিবে, বসত বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি, আচ্ছা তার মানে হচ্ছে নিমিত্তে যেহেতু বুঝাচ্ছে, বা আরাম কেদারা আরামের নিমিত্তে বুঝাচ্ছে, বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল, তাহলে এটাও হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস বা ছাত্রের নিবিত্তে আবাস, ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, চোষ কাগজ, চোষের জন্য কাগজ, শিশু মঙ্গল, শিশুর জন্য মঙ্গল, মুসাফির খানা, মুসাফিরের জন্য খানা, হজের জন্য যাত্রা, তারপর হচ্ছে মালের জন্য গুদাম, রান্নার জন্য ঘর, মাপের জন্য কাঠি, মেয়ের জন্য স্কুল, বালিকা বিদ্যালয় এবং হচ্ছে পাগলা গারদ, এগুলা সবগুলাতে থাকবে হচ্ছে কি আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে কে থাকে, এটা হচ্ছে নিমিত্তার্থে বা জন্য বোঝায়। তাহলে চতুর্থ তৎপুরুষ সমাসের হচ্ছে কে, নিমিত্তার্থে বা জন্য বোঝায়, নিমিত্তার্থে বা জন্য। যেমন গুরুর কে ভক্তি, গুরুর জন্য ভক্তি, আরামের নিমিত্তে কেদারা, বসতের নিমিত্তে বাড়ি, বিয়ের নিমিত্তে পাগল বা বিয়ের জন্য পাগল, ছাত্রের নিমিত্তে বাস, ডাকের নিমিত্তে বাসর, চোষের নিমিত্তে কাগজ, শিশু মঙ্গল, মুসাফির খানা, হজ যাত্রা, সব একই। আচ্ছা, পঞ্চমী তৎপুরুষ সমাসের মধ্যে কাহিনী হবে হইতে থেকেছে। তো এইটা হইতে থেকেছে, এটাকে আমরা সহজে বুঝবো এভাবে যে চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, পালানো, উত্তীর্ণ, ভ্রষ্ট যোগে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাসটা হচ্ছে খুব গিয়ে ডেয়ারিং। তৎপুরুষ মানে হচ্ছে অন্যের পুরুষ, এমনি তো জ্ঞানজাম, তার মধ্যে হচ্ছে তৎপুরুষ আরো জ্ঞানজাম। আচ্ছা, পঞ্চমী তৎপুরুষ সমাসের মধ্যে আমরা বলবো চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, পালানো, উত্তীর্ণ, মুক্ত, পালানো, উত্তীর্ণ, ভ্রষ্ট যোগে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন স্কুল থেকে পালানো, স্কুল পালানো, জেল থেকে মুক্ত, থেকে এই থেকে থাকলেই হচ্ছে কি আলটিমেটলি আমরা দেখতেছি পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা, জেল খালাস, জেল হতে খালাস, আচ্ছা বোটা খসা, বোটা থেকে খসা, বোটা খসা, বোটা থেকে খসা, আগা গোড়া, আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া, সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, সাপ থেকে মুক্ত, ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত, এবং হচ্ছে পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, পরাণের চেয়ে প্রিয়। তাহলে এগুলো সব হচ্ছে কি আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। আবার আমরা বলি স্কুল পালানো, জেল মুক্ত, জেল খালাস, বোটা খসা, আগা গোড়া, সাপ মুক্ত, ঋণ মুক্ত, পরাণ প্রিয়। আচ্ছা, ওকে, চলে আসবো হচ্ছে কি আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী মানে হচ্ছে রয়ের। আচ্ছা, যেমন হচ্ছে চা বাগান, চায়ের বাগান, রাজপুত্র, রাজার পুত্র, এটা র বিভক্তি আছে, খেয়াঘাট, খেয়ার ঘাট, ছাত্র সমাজ, ছাত্রের সমাজ, ছাত্র সমাজ, ছাত্রের সমাজ। আচ্ছা, একই রকম ভাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস দিল্লির ঈশ্বর, র দেশের সেবা, বাঁদরের নাচ, পাটের ক্ষেত, ছবির ঘর, ঘোড়ার দৌড়, শ্বশুর বাড়ি, বিড়াল ছানা, এগুলো সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে আমরা আবারও বলবো ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে চা বাগান, রাজ চায়ের জন্য বাগান বা চায়ের নিমিত্তে বাগান, রাজপুত্র, রাজার পুত্র, খেয়াঘাট, খেয়ার ঘাট। আচ্ছা, ছাত্র সমাজ হচ্ছে ছাত্রের সমাজ, দেশ সেবা, দিল্লীশ্বর, বাদর নাচ, পাটক্ষেত, ছবির ঘর, ঘোড়দৌড়, শ্বশুর বাড়ি, বিড়াল ছানা। আচ্ছা, এছাড়াও গজনী রাজ, গজনী রাজা, রাজপুত্র, রাজার পুত্র, পিতৃধন, পিতার ধন, মাতৃসেবা, মাতার সেবা বা মায়ের সেবা, ভাতুষ্পুত্র, ভাতার পুত্র, পুত্রবধূ, পুত্রের বধূ। তাহলে দেখি সবখানে র বিভক্তি আছে, তাহলে এই র বিভক্তি
বাদে যে সমস্ত সমাস হয় সেগুলোকে আমরা বলবো ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, এছাড়াও আমরা বলবো হচ্ছে পূর্বাহ্ন, অর্বের পূর্বভাগ, ছাত্রবৃন্দ, ছাত্রের বৃন্দ, গুণগ্রাম, হস্তির যুত, এটা হচ্ছে হাঁসের রাজা, এটা হচ্ছে অধিপত, পথের অর্থ, অধিপত পথের অর্থ, অধিপত পথের অর্থ, অর্ধদিন দিনের অর্থ, মৃগ শিশু মৃগীর শিশু, মৃগ শিশু মৃগীর শিশু, ছাগ দুগ্ধ ছাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ ছাগির দুগ্ধ, এবং হচ্ছে রাজপথ পথের রাজা। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, মানে বিভক্তি লোপ পায় না, শুধু অলুক তৎপুরুষ সমাস, এটা হচ্ছে ফাও আছে। যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, কলের গান। আচ্ছা, শুধু অলুক তৎপুরুষ সমাস, শুধু অলুকের মধ্যে তৎপুরুষ সমাস আছে, শুধু অলুকের মধ্যে তৎপুরুষ সমাস আছে। যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, মামার বাড়ি, সাপের পা, কলের গান। তাহলে ঘোড়ার ডিম কি সমাস? এটা হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, কেননা ঘোড়ার ডিম। আচ্ছা, মাটির মানুষ, মাটির মানুষ, হাতের পাঁচ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, ষষ্ঠী রয়ের পা, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, দেন কলের গান। আচ্ছা, ভাতুষপুত্র ভাতার পুত্র, এইটা আবার নিপাতনের সিদ্ধ, ভাতুষপুত্র ভাতার পুত্র। আচ্ছা, সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্তীয় তে এতে, সপ্তমী বিভক্তিকে এ অন্তস্তীয় তে এতে, এগুলো আমাদের জানতে হবে। যেমন গাছে পাকা, গাছ এ পাকা, দিবায় নিত্রা, দিবা নিত্রা, বাকে পুত্র, কে দ্বিতীয়া বাকেতে পুত্র, এ অন্তস্তীয় তে, এটা বাকেতে পুত্র, বাক পুত্র, গোলায় ভরা, অন্তস্তীয় তার মানে সপ্তমী, গোলায় ভরা, তালকানা, তালে তে কানা, তালে তে কানা, অকাল মৃত্যু, অকালে তে মৃত্যু, অকালে তে মৃত্যু, অকালে মৃত্যু, বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত, বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত, ভোজনপুটু, ভোজনে পুটু। আচ্ছা, দানবীর, দানে বীর, বাক্সবন্দী, বাক্সতে বন্দী, বাক্সবন্দী, বাক্সতে বন্দী, রাত কানা, রাতে কানা, রাত কানা, রাতে কানা, মন মরা, মন মরা, মনে মরা, এগুলো হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এছাড়াও এগুলো একটু ব্যতিক্রম, ভূত পূর্ব, ব্যাস বাক্য কি হবে, পূর্বে ভূত, ভূত পূর্ব, পূর্বে ভূত, অশ্রুত পূর্বে, পূর্বে অশ্রুত, অদৃষ্ট পূর্বে, পূর্বে অদৃষ্ট, এগুলাও সব সপ্তমী তৎপুরুষ সমাস, এগুলোও সব হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসের মধ্যে আর কি আছে, সেটা হচ্ছে ভূত পূর্ব, পূর্বে ভূত। আচ্ছা, কারণ এ অন্তস্থ তে এতে, পূর্বে ভূত, পূর্ব অশ্রুত, অশ্রুত পূর্ব, পূর্বে অদৃষ্ট, এটা হচ্ছে অদৃষ্ট পূর্ব, পূর্ব অদৃষ্ট, অদৃষ্ট পূর্বে। আচ্ছা, নয় তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা জানবো, যে খুব খেয়াল করে, খুব ট্রিকি জিনিস, নয় তৎপুরুষ, না যোগ বিশেষ ব্যতীত দুনিয়ার অন্য যেই কোনো পথ, সেটা হবে নয় তৎপুরুষ, না যোগ বিশেষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো পথ, নয় তৎপুরুষ, আর না যোগ বিশেষ, নয় বহুব্রীহে, নায়ের সাথে যদি আমরা বিশেষ লাগাই ফেলি, সেটা হবে নয় বহুব্রীহে, যেটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলতে পারবো। নায়ের সাথে বিশেষ পদ লাগাই ফেললাম, তখন সেটা হবে নয় বহুব্রীহে, আর নায়ের সাথে হচ্ছে বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়াপদ যাই যোগ করি না কেন, সেটা হবে নয় তৎপুরুষ। যেমন অকাল, নকাল, আধোয়া, নধোয়া, নয় তৎপুরুষ, অনাচার, ন আচার, অকাতর, নকাতর, অনাদর, ন আদর, নাতি দীর্ঘ, ন দীর্ঘ, এগুলা সব হচ্ছে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ, বিশেষ বৃত্ত আনন্দপদ, বিশেষ বৃত্ত আনন্দপদ, অন্যপদ। আচ্ছা, এছাড়া নয় তৎপুরুষের মধ্যে আছে হচ্ছে নাতি খর্ব, নাতি খর্ব অভাব, ন অভাব, বেতাল, এটা হচ্ছে নাই তাল, নাই তাল, আধোয়া, না ধোয়া, না মঞ্জুর, না মঞ্জুর, অকেজো, না কেজো, অজানা, না জানা, অচেনা, না চেনা, আলুনি, না লুনি, নাছোড়, নাছোড়, অনাবাদী, না আবাদী, ননাবাদী, না আবাদী, না বালক, না বালক। আচ্ছা, এগুলো সব হচ্ছে নয় তৎপুরুষ, তার মানে না পাইলেই মোটামুটি ধরে নেব নয় তৎপুরুষ। আচ্ছা, তৎপুরুষের প্রধান সূত্র হচ্ছে, তৎপুরুষের প্রধান কাহিনী হইতেছে গিয়ে আমাদের পরপদের অর্থ প্রাধান্য আর অর্থকে স্পষ্ট করতে বিভক্তি যোগ। আচ্ছা, এখন আমরা জানবো বিশেষ অর্থেও নয় তৎপুরুষ সমাস হয়, স্পেশাল কিছু অর্থ। যেমন অভাব, ন বিশ্বাস, অবিশ্বাস, অভাব অর্থে, যেমন অভাব, বিশ্বাসের অভাব, যেমন লৌকিকতার ক্ষেত্রে ভিন্নতা হবে, যেমন অলৌকিক, যেমন কেশের অভাব, এটা হচ্ছে ন কেশা, অকেশা, বিরোধ নিয়ে নসুর, অসুর, নকাল, আকাল, মন্দ, ন ঘাট, অঘাট। আচ্ছা, যেমন হচ্ছে অভাব, ন বিশ্বাস, অবিশ্বাস, বিশ্বাসের অভাব, দেন হচ্ছে ভিন্নতা,
ভিন্নতার মধ্যে ন লৌকিক অলৌকিক। আচ্ছা, লৌকিক ই আমরা পাই, হঠাৎ অলৌকিক পাওয়াটাই হচ্ছে কি আমাদের ভিন্নতা। যে গরু জবাই করলে সেটা শুয়ে থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু দাঁড়ায় থাকলে সেটা অস্বাভাবিক, এটা হচ্ছে অলৌকিক। আচ্ছা, ন কেশা অকেশা, মাথার চুল অল্প আছে। নসুর অসুর, অসুর মানে বিভোধ গ্যাঞ্জাম। নকাল আকাল, নঘাট আঘাট। আচ্ছা, এছাড়া হচ্ছে অমানুষ নমানুষ, অসঙ্গত নসঙ্গত, অভদ্র অনন্য অগম্য। অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য, এগুলাও হচ্ছে আমাদের সব নয় তৎপুরুষ সমাসের উদাহরণ। চলে আসবো হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। উপপদের কাহিনী হচ্ছে ভালো করে খেয়াল করব, প্রথমে একটা পদ থাকবে, তার সাথে ক্রিয়াযোগ হবে। উপপদের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ মানে হচ্ছে যে আগে থাকতেছে, তার সাথে হচ্ছে ক্রিয়ামূলক যে পদটা থাকবে সেটা মিলে একটা সমাস হবে, সেটাকে আমরা বলবো উপপদ। যেমন হচ্ছে জলে চরে যে। আচ্ছা, জলচর, জল দেয় যে, জল পঙ্কে জন্মে যে, পঙ্কজ। আমরা এক কথায় মনে রাখবো, যে শব্দটা যদি শেষে থাকে তখন সেটা আমরা বলবো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, উপপদের ক্ষেত্রে হচ্ছে তিন উপাদান বিশিষ্ট। প্রথম উপাদান স্বাধীন শব্দ, এটা আমরা একটু মনে রাখবো, এটা একটা বড় বিষয়। আচ্ছা, এছাড়াও হচ্ছে উপপদ তৎপুরুষের ক্ষেত্রে যাবতীয় যে হচ্ছে গিয়ে শেষে থাকে, আর যদি কোনো কারণে যে মাঝে থাকে তখন সেটা হয়ে যাবে কর্মধারায়। আচ্ছা, যেমন হচ্ছে গৃহস্থ। আচ্ছা, সত্যবাদী উপপদ তৎপুরুষ। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ। সত্যবাদী উপপদ তৎপুরুষ। গৃহস্থ উপপদ তৎপুরুষ। ছেলে ধরা, ছেলে ধরে যে। কর্মধারা, কর্মধারা, কর্ম ধরে যে। পকেট মারা, পকেট মারে যে। পা চাটা, পা চাটা। হাড় ভাঙা, মাছি মারা, মাছি মারে যে। আচ্ছা, এছাড়াও ছাড় পোকার ক্ষেত্রে আমরা বলবো, এছাড়া বলবো ছাড় পোকা। সাথে আমরা বলবো উপপদ তৎপুরুষের মধ্যে ঘর পোড়া, বর্ণচোড়া, গলা কাটা, পা চাটা, দেন হচ্ছে আমাদের পাড়া বেড়ানি, ছা পোষা, ছা পোষে যে। তাহলে ছা পোষা, ছা পোষে যে, পাড়া বেড়ায় যে, পাড়া বেড়ানি, দেন হচ্ছে কি আমাদের গলা কাটে যে, গলা কাটা, বর্ণ চোরি করে যে, বর্ণ চোরা, ঘর পোড়া, ঘর পুড়ে যে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, যেগুলো সবগুলো হচ্ছে কি আমাদের একটু আগে দেখে আসা উপপদ তৎপুরুষ সমাস, মানে শেষে যে যিনি যা থাকবে। আচ্ছা, অলৌকিক তৎপুরুষ সমাস মানে হচ্ছে কি আমাদের এর কোনো বিয়োগ নাই, ঠিক আছে। যেমন গায়ে পড়া, গায়ে পড়া, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা, মায়ে খেদানো, তাতে বোনা, পোকায় কাটা, হাতে কাটা, গরুর গাড়ি, কলের গান, এগুলো সবগুলো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তাহলে অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ আমরা কি কি বলবো, সেটা হচ্ছে গায়ে পড়া, ঘিয়ে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা, তাতে বোনা, মায়ে খেদানো, পোকায় কাটা, হাতে কাটা, গরুর গাড়ি, কলের গান। তাহলে এইটা হচ্ছে মোটামুটি অল অ্যাবাউট হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। আচ্ছা, এখানে আমরা দেখি তৎপুরুষ সমাস, সেখানে হচ্ছে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলি তৎপুরুষ। যেমন ঢেঁকিতে ছাটা, তে একটা হচ্ছে বিভক্তি। আচ্ছা, ঢেঁকি ছাটা দ্বিতীয় বিভক্তি, যেমন সাহায্য কে প্রাপ্ত, সাহায্য প্রাপ্ত। তৃতীয় হচ্ছে মন দ্বারা গড়া, চতুর্থী হচ্ছে দেব কে, আচ্ছা কে। আচ্ছা, পঞ্চমী হচ্ছে কি স্কুল থেকে পালানো, আমরা দেখলাম। ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে পিতার তুল্য, পিতৃতুল্য। সপ্তমী হচ্ছে কি গাছে, এই যে এ, এ অন্তস্থীয় তে, এই এ পাকা সপ্তমী তৎপুরুষ। আচ্ছা, নয় তৎপুরুষ হচ্ছে গে ব্যক্তি, নয় বহুব্রীহী, অন্যান্য অন্যান্য বস্তু হবে হচ্ছে নয় তৎপুরুষ। আমরা মনে রাখবো যে ন দিয়ে শুরু হওয়া যদি কোনো কিছু ব্যক্তি হয় তখন সেটা হবে হচ্ছে নয় বহুব্রীহী, বহুব্রীহী, মানুষেরই হাত থাকবো ভাই, ঠিক আছে, মানুষেরই হাত থাকে। বহুব্রীহী মানে যার অনেক হাত আছে, তাহলে নয় বহুব্রীহী মানে আমরা হচ্ছে ন যোগ ব্যক্তি, আর ন যোগ অন্য কিছু হবে হচ্ছে নয় তৎপুরুষ, ন যোগ দুনিয়া সবকিছু, ন যোগ তৎপুরুষ, ন যোগ কোনো একটা ব্যক্তি সমান সমান নয় বহুব্রীহী। আচ্ছা, উপপদ তৎপুরুষ হচ্ছে কি আমরা দেখব যে পূর্ব পদের যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে সে পদকে উপপদ বলা হয়। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন হচ্ছে জল দেয় যে, জলত। পদের শেষে যা বা যে থাকবে এবং হচ্ছে ক্রিয়াপদ থাকবে, যেমন দেওয়া একটা ক্রিয়াপদ, শেষ। অলোক তৎপুরুষ সমাস, অলোক মানেই হচ্ছে যেটার বিভক্তির কোনো লোপ হবে। আচ্ছা, এছাড়াও এক্সট্রা আমরা জানবো যে সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদের প্রাধান্য থাকে, আমরা দেখছি অর্থকে স্পষ্ট করতে, ভালো করে খেয়াল করবো, অর্থকে স্পষ্ট করতে বিভক্তি যোগ হয়,
কোন সমাসে? তৎপুরুষ সমাসে। আমরা পর পুরুষ সমাসের মধ্যে বিভিন্ন রকম স্ক্যান্ডাল যোগ হয়। আচ্ছা, যে সমাসে অর্থ স্পষ্ট করতে ব্যাস বাক্যে বিভক্তি যুক্ত হয় তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন সাপ মুক্ত, সাপ হতে থেকেছে, হইতে থেকেছে। বনবাস, বনে বাস, এ অন্তস্থিতে এতে। মুখ ভ্রষ্ট, মুখ হতে ভ্রষ্ট। আচ্ছা, দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে পার্থক্য আমরা মনে রাখবো। দ্বিতীয়ার মধ্যে কে আছে, চতুর্থীর মধ্যে কে আছে? চতুর্থীর কে কে হচ্ছে, কে বলতে আমরা নিমিত্ত বা জন্য বুঝাই। যেমন গুরু ভক্তি, গুরু কে ভক্তি, এটা গুরুর জন্য ভক্তি, ঠিক আছে, নিমিত্ত বুঝাচ্ছে। আর কে দ্বিতীয়াতে হচ্ছে কে, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য বুঝাবে না। যেমন রথ দেখা, রথকে দেখা, এখানে জন্যর বলতে কোনো কাহিনী নাই। কলা বেচা, কলাকে বেচা, বীজ বোনা, বীজকে বোনা। আচ্ছা, এখানে সময় আমরা কাটাচ্ছি। তাহলে চতুর্থীর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গিয়ে নিমিত্ত বা জন্য বুঝায়, আর দ্বিতীয়াতে হচ্ছে গিয়ে আমাদের জন্য বুঝাবে না। নয়ও তৎপুরুষ আমরা মনে রাখবো, যে ন দিয়ে ব্যক্তি বুঝাইলে বহুব্রীহি, ন দিয়ে অন্য কিছু বুঝাইলে তৎপুরুষ। ন দিয়ে ব্যক্তি বুঝাইলে বহুব্রীহি, ন দিয়ে অন্য কিছু বুঝাইলে তৎপুরুষ। আচ্ছা, আমরা দেখলাম নয়ও তৎপুরুষ, যে সমাসে পূর্বপদ না বোধক সেটাই হচ্ছে নয়ও তৎপুরুষ। আচ্ছা, নেই, নাই, নয়, এটার কিছু প্রতিশব্দ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নয়ের প্রতিশব্দ। যেমন অ আ অন, অ আ অন, আনানানি, আনানানি, নির্বিবেগর, নির্বিবেগর, এই সবগুলা দ্বারা ন বুঝায়। তাহলে অ আ আন, অনানানি, নির্বিবেগর, অ আ অন, অনানানি, নির্বেবেগর, অ আ আন, আনানানি, নির্বেবেগর, এই সবগুলা হচ্ছে গিয়ে আমাদের ন মূলক শব্দ। যেমন অসুস্থ নয় অসুস্থ, অমানুষ নয় মানুষ, আগাছা নয় গাছা, এটাও হচ্ছে নয় বহুব্রীহি। আকারা নয় কারা, অকাল নয় কাল, কারণ এখানে অ আছে। আচ্ছা, অনূর্ধ্ব নয় ঊর্ধ্ব, অ, এই যে অ, এই অ আছে। অনধিক নয় অধিক। আচ্ছা, অনাধিক আমরা বলবো অনার বৃষ্টি, নেই বৃষ্টি, অনাহার নেই আহার, না বালক, এই যে না আছে আমাদের এখানে, নেই না মঞ্জুর। আচ্ছা, নির্জন নেই জন, নির্ভাবনা নেই ভাবনা, তার মানে নি আমাদের আলটিমেটলি কি জিনিস, সেটা হচ্ছে আমাদের নয়ের প্রতিশব্দ, নি নয়ের প্রতিশব্দ। নির্জন নেই জন, নির্ভাবনা নেই ভাবনা, বিদেশ। তাহলে যে বি আমরা দেখছিলাম, বি, বিটাও হচ্ছে গিয়ে আমাদের একটা নয়ের প্রতিশব্দ। তাহলে বি থেকে আমরা বললো বিদেশ নয় দেশ, বেওয়ারিশ নেই ওয়ারিশ, বেইমান নেই মান। আচ্ছা, আর উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে দুটো কথা আছে, যে উপপদ পদের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় তাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে উপপদ তৎপুরুষ সমাস কি জিনিস? উপপদ তৎপুরুষ সমাস উপপদ পদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকেই হচ্ছে গিয়ে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, উপপদের ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তিন উপাদান বিশিষ্ট হইতে হবে। উপপদ কি জিনিস? তিন উপাদান বিশিষ্ট হইতে হবে। প্রথম উপাদান স্বাধীন শব্দ, যেমন ছেলে ধরা, ছেলে যোগ ধর যোগ আ, তাহলে ছেলে হচ্ছে একটা স্বাধীন শব্দ। তাহলে উপপদ হইতে হইলে কি হইতে হবে? তিন উপাদান বিশিষ্ট হইতে হবে। তাহলে উপপদের সাথে কৃদন্ত পদ, যেমন হচ্ছে গিয়ে ছেলে ধর, এই ধরটা হচ্ছে কৃদন্ত পদ। এই উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় সেটাই হচ্ছে গিয়ে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। জাদুকর, জাদুকর আ, পকেট মার আ, খেয়ে চর আ। আচ্ছা, প্রথম তিন অংশ, জাদু, পকেট, খেয়ে, এই প্রথম অংশ, প্রথম অংশ ক্রিয়া ব্যতীত অন্য কিছু, এটা আমরা একটু খেয়াল করব যে আসা যাওয়া কিন্তু দ্বন্দ্ব সমাস, এই কারণেই দুইটা ক্রিয়া। আচ্ছা, তাইলে হচ্ছে প্রথম অংশ হচ্ছে গিয়ে স্বাধীন উপাদান, যেমন জাদু, পকেট, খেয়ে, এগুলো স্বাধীন উপাদান, তাই হচ্ছে গিয়ে আমাদের এগুলো উপপদ তৎপুরুষ।